গত ক্লাসে আমি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম, প্রতীক, সংকেত, যোজনী এসব নিয়ে একটা ধারণা দিয়েছিলাম। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে খেয়াল করেছো। এবং আমি রাসায়নিক বিক্রিয়া পড়াতে যেয়ে তোমাদেরকে বলেছিলাম যে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হতে পারে, বা একটা মৌল একটা যৌগের সাথে যুক্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আচ্ছা, যদি তাই হয়, আমি যদি তোমাকে বলি যে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তার মানে কি হলো? একটা মৌল অন্য আরেকটা ভিন্ন মৌলের সাথে যুক্ত হয়ে কি করলো? নতুন একটা পদার্থ তৈরি করলো। এখন আমি যদি বলি যে আচ্ছা এই কথাটাই বা এই কথাটা যেটা বললাম সেটাই তোমরা লিখো, তখন কি করবে? অবশ্যই কার্বনের প্রতীক লিখবে, অক্সিজেন লিখবে, তারপর দেখাবে যে কি তৈরি করলো। অর্থাৎ তোমরা বিভিন্ন সংকেতের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করবে। এই যে প্রতীক, সংকেত এবং চিহ্নের মাধ্যমে প্রকাশ করছো, একে কি বলে জানো? হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছো, একে রাসায়নিক সমীকরণ বলে। আজকে আমরা পড়াবো রাসায়নিক সমীকরণ নিয়ে, এবং এই রাসায়নিক সমীকরণে আমরা যা যা শিখবো বা জানবো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকের ক্লাস থেকে আমরা রাসায়নিক সমীকরণের সংজ্ঞা বলতে পারবো, সমীকরণ লেখার নিয়ম ব্যাখ্যা করতে পারবো, এবং সমীকরণের সমতাকলন করতে পারবো। তোমরা ক্লাসগুলো ভালোভাবে ফলো করো, এবং ইনশাল্লাহ তোমরা রাসায়নিক সমীকরণের সমতাকলনও করতে পারবে, এবং রাসায়নিক সমীকরণের নিয়মগুলো তোমরা লিখতে পারবে। রাসায়নিক সমীকরণের নিয়ম লেখার জন্য মুখস্থের কোনো কিছু নেই, শুধু সমীকরণটা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলেই সেটার ব্যাখ্যা করা যায়। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে যদি আমি তোমাদেরকে বলি কার্বন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তাহলে তুমি কিভাবে লিখবে? কিভাবে লিখবে? কার্বন গ্রুপ অক্সিজেন তৈরি করে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে আমরা কি দেখছি? আমরা এখানে কার্বনের প্রতীক দেখছি, আমরা এখানে অক্সিজেনের সংকেত দেখছি, এটা একটা মৌলের সংকেত, এখানে আমরা একটা তীর চিহ্ন দেখলাম, এবং এখানে একটা নতুন যৌগ তৈরি করলো। অর্থাৎ যে বিক্রিয়ায় এই বিক্রিয়ক পদার্থগুলো তাদের স্বস্ব প্রতীক, সংকেত এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে বন্ধুরা, রাসায়নিক সমীকরণ কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছো? অর্থাৎ কোনো বিক্রিয়ায় যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো স্বস্ব প্রতীক, সংকেত এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে যে প্রকাশ করা হয় তাকেই রাসায়নিক সমীকরণ বলে। আমরা এই সমীকরণ থেকেই সমীকরণ লেখার নিয়মটা বলতে পারবো বা আমরা লিখতে পারবো। কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। আমরা যদি রাসায়নিক সমীকরণের কথা বলি, রাসায়নিক সমীকরণের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আরেকটা হচ্ছে উৎপন্ন পদার্থ। বিক্রিয়ক পদার্থ কোনগুলো? এখানে যে আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, তীর চিহ্নের বাম দিকে থাকে বিক্রিয়ক পদার্থ। অথবা একটু খেয়াল করো, আমরা কি বলেছি? কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই যে বললাম কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়, এই যে যুক্ত হয়ে কথাটা বললাম, এই অংশটা থাকবে কি বলা হচ্ছে? এই অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর যখন বললাম যে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, মানে কি উৎপন্ন করলো? কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এটাকে বলা হয় উৎপন্ন পদার্থ। তার মানে বিক্রিয়ক পদার্থ থাকে তীর চিহ্নের বাম দিকে এবং উৎপন্ন পদার্থ থাকে তীর চিহ্নের ডান দিকে। তাহলে আমরা একটা নিয়ম জানলাম যে রাসায়নিক সমীকরণের দুইটা অংশ থাকে, একটা বিক্রিয়ক পদার্থ, একটা উৎপন্ন পদার্থ। বিক্রিয়ক পদার্থ তীর চিহ্নের বাম দিকে থাকে এবং উৎপন্ন পদার্থ তীর চিহ্নের ডান দিকে থাকে। এই বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থগুলো অবশ্যই তাদের স্বস্ব প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হয়। অবশ্যই খেয়াল করছো, এখানে কার্বনের প্রতীক, অক্সিজেনের সংকেত, যেহেতু আমরা বলেছি কখনো মৌলিক পদার্থের অণুগুলো, অর্থাৎ যেগুলো গ্যাসীয় মৌলিক পদার্থ, কখনো তারা পরমাণু রূপে বিক্রিয়ে অংশগ্রহণ করে না, তারা অণুরূপে অংশগ্রহণ করে। এজন্য অক্সিজেনের দুইটা পরমাণু এসে অক্সিজেন অণু তৈরি করেছে, এটা মৌলের অণু।
এখানে কি দিয়েছি? অক্সিজেনের সংকেত দিয়েছি এবং একটা আরেকটা পদার্থ উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, সেখানেরও সংকেত দেওয়া হয়েছে। আমার দুইটা নিয়ম গেল। তারপর দেখো, যখন বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ একের অধিক হবে, তাদের মাঝখানে একটি যোগ চিহ্ন দিতে হবে। কি বললাম? যখন বিক্রিয়ক বা উৎপন্ন পদার্থ একের অধিক হবে, অবশ্যই বিক্রিয়াটা করতে গেলে একের অধিক পদার্থই পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে। যদি কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটা একের অধিক পদার্থ, যার ফলে মাঝখানে আমরা কি চিহ্ন দিয়েছি বলতো? যোগ চিহ্ন দিয়েছি। এবং উৎপন্ন পদার্থ ঠিক ঠিক একইভাবে যদি একের অধিক হয়, তাহলে সেখানে কি করতে হবে বলতো? যোগ চিহ্ন দিতে হবে। তারপর বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থের মাঝখানে একটা তীর চিহ্ন আছে। এই তীর চিহ্নের জায়গায় তোমরা চাইলে সমান চিহ্ন দিতে পারো। আমি যখন বিক্রিয়াটা করেছি তখন তীর চিহ্ন দিয়েছি, এখন আমি কি করলাম? সমান চিহ্ন দিয়েছি। একটা বিক্রিয়ার সমীকরণ লিখতে গেলে তুমি বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মাঝখানে তুমি সমান চিহ্ন দিতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যদি তুমি সমান চিহ্ন দাও তাহলে অবশ্যই দুদিকের, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থের যে পরমাণু সংখ্যা আছে, এই দুই দিকের পরমাণু সংখ্যা তোমাকে সমান করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মোলের মধ্যে যতটা এখানে পরমাণু আছে, এখানেও পরমাণু সংখ্যা তাই হবে, এবং তোমাকে সমতাকরণ করতে হবে। আর যদি তুমি কোনো কারণে সমতাকরণ না করো, বাট তুমি সংকেত ভালোভাবে তৈরি করে দিতে পেরেছো, সেখানে মাঝখানে তীর চিহ্ন দিলেও চলবে। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের স্বর্শ পরমাণু গুলোকে কি করতে হবে? প্রয়োজনীয় সংখ্যক সংখ্যা দিয়ে গুণ করে দুই দিকের সংখ্যাটাকে সমান করে নিতে হবে। দেখো, কথার মাঝে আমরা নিয়ে আসলাম যে রাসায়নিক সমীকরণে সমতাকরণ করার প্রয়োজন আছে যখন আমি সমান চিহ্ন ব্যবহার করব। তাহলে বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ, আমরা যে নিয়মগুলো বললাম নিয়মগুলো মনে থাকবে তো? আমি আরেকবার বলছি, বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থ থাকবে দুটা। অর্থাৎ যখনই আমি রাসায়নিক সমীকরণ বলবো তার দুইটা অংশ থাকবে, একটা বিক্রিয়ক পদার্থ, একটা উৎপন্ন পদার্থ। এবং বিক্রিয়ক পদার্থ যদি একের অধিক হয় সেখানে যোগ চিহ্ন দিতে হবে, এবং উৎপন্ন পদার্থ গুলো যদি একের অধিক হয় যোগ চিহ্ন দিতে হবে। বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থগুলো স্বর্শ প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। এরপর হচ্ছে বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের যে তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্নর স্থলে সমান চিহ্ন ব্যবহার করা যাবে, কিন্তু দুই দিকে কি করতে হবে বলতো? পরমাণুর সংখ্যা সমান করে নিতে হবে। আরেকটা হচ্ছে, যখন তুমি কোনো বিক্রিয়ক পদার্থ বা উৎপন্ন পদার্থ লিখবে, তাদের অণু সংখ্যা, আমি এখানে অক্সিজেন দিয়েছি, এখানে কার্বন দিয়েছি, দেখো এখানে কোনো সামনে কোনো সংখ্যা নেই, তার মানে সংখ্যা নেই মানে ধরে নিচ্ছি যেখানে এক অণু বা এক অণু কি হচ্ছে বলতো? অক্সিজেন, এক পরমাণু কার্বন, অথবা এখানে এক অণু কার্বন ডাইঅক্সাইড। যদি অণুর সংখ্যা একের অধিক হয় তাহলে সেখানে অবশ্যই সংখ্যাটাকে বোঝাতে হবে। যেমন আমি বুঝাই, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন তৈরি করে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো, যখন ম্যাগনেসিয়ামকে আমি বলবো এখানে যে অণুর সংখ্যা দুই হয়ে যাচ্ছে, তখন সামনে আমি কি করছি বলতো? একের অধিক হলে সেখানে সেই সংখ্যাটাকে আমি প্রকাশ করে দিচ্ছি এবং সেখানে সেই সংখ্যাটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণের নিয়মগুলি। এখন আমরা রাসায়নিক সমীকরণের সমতা বিধান শিখব। তোমাদের বইয়ের মধ্যে যে বিক্রিয়াটা দেওয়া আছে, তোমাদের বইয়ে যে সমতাকরণ করা আছে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। তোমাদের বইয়ে দেওয়া আছে হাইড্রোজেন যোগ অক্সিজেন তৈরি করে পানি। একটু খেয়াল করো, আমি এই বিক্রিয়াটাতে মাঝখানে একটা তীর চিহ্ন দিয়েছি। কেন তীর চিহ্ন দিয়েছি? কারণ এই বিক্রিয়াটা এখন আমরা সমতাকরণ করে দেখব যে বিক্রিয়াটা সমতাকরণ হয়েছে কিনা। যদি সমতাকরণ হয় তাহলে আমরা কি করবো বলতো? মাঝখানে সমান চিহ্ন দিবার। সমতাকরণ যদি না হয়ে থাকে তাহলে মাঝখানে কি থাকবে বলতো? তীর চিহ্ন। আর সমতাকরণের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, যে আমরা সমতাকরণ করব কি বলতো? পরমাণুর সংখ্যার, তাই না? অণু পরমাণুর সংখ্যার। এখন আমরা সবসময় বলেছি মোলের গায়ের সাথে কি থাকে বলতো? পরমাণুর সংখ্যা থাকে। অর্থাৎ মোলের গায়ের সাথে তুমি যে সংখ্যাগুলো দেখছো সেগুলো হচ্ছে পরমাণুর সংখ্যা, এবং যদি সামনে যদি কোনো সংখ্যা থেকে থাকে সেটা হচ্ছে কি বলতো? অণুর সংখ্যা।
এখন আমরা এই সমতাকরণের ক্ষেত্রে এই বিক্রিয়াটার ক্ষেত্রে খেয়াল করি, যে কোনো এক দিক থেকে তুমি সমতাকরণ শুরু করে দিতে পারো। হয় তুমি এই দিকটা চিন্তা করবে অথবা এই দিকটা চিন্তা করবে, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন দিক থেকে শুরু করবে। ওকে, আমি উৎপন্ন পদার্থ থেকে শুরু করি। এখানে উৎপন্ন পদার্থের মধ্যে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? দুই। কোথায় আছে? হাইড্রোজেনের গায়ের সাথে। এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত? দুই। তাহলে কি হলো বলতো? মিলে গেল। তাহলে আমাকে আর এখানে কোনো পরিবর্তন করতে হলো না। এখন আসো, এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা দুই, কিন্তু এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? এখানে অক্সিজেনের পরমাণুর সংখ্যা এক। এখন যদি তুমি চিন্তা করো যে এখানে দুই আছে, আমিও এখানে দুই দিব, দুই দিলে তো দুইটিকে সমতাকরণ হয়, তখন তুমি দুইটি কোথায় দিবে? দুইটিকে তুমি এখানে দিবে? যদি তুমি দুইটা এখানে দাও, তাহলে বলতো এটা কি পানির সংকেত হচ্ছে? এটা পানির সংকেত হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে হাইড্রোজেন বা অক্সাইড। পানির সংকেত বললে তুমি যেভাবেই পানি পাও না কেন, সমুদ্র থেকে পাও, নদী থেকে পাও, চোখের পানি পাও, সব জায়গায় পানির সংকেত কি বলতো? H2O। তাহলে আমি দুইটা কোথায় দিব? ওই দুইটা, ওই যে বললাম নিয়ম লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, একের অধিক হলে সামনে সেই সংখ্যাটা বসাতে হবে। তাহলে আমি দুইটা কোথায় বসাবো? সামনে বসাবো, ঠিক আছে, সামনে বসাবো। এখন যদি আমি সামনে দুইটা বসাই, তাহলে দেখো তো দুই দিকে সমান হয়েছে কিনা। এখানে কি হচ্ছে বলতো? এখানে দুই দেওয়াতে দুই মানি হচ্ছে এই পুরো সংখ্যাটাকে দুই দিয়ে গুণ, অর্থাৎ যখন আমি গুণ করবো এখানে দেখো দুই দুই, তারপর এখানে আসো দুই মানি ব্রেকেটে যায়, এখানে হচ্ছে দুই, আর যেহেতু একের অধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে যোগ গঠন করেছে, তার মানে এই পরমাণু সংখ্যাটার মাঝখানে আমি কি দিব বলতো? যোগ চিহ্ন দিব। বা দুই আর দুই যোগ করলে কত হচ্ছে বলতো? চার, চার। আর এখানে কি হচ্ছে বলতো? দুই গুণন তিন, বা চার আর কি হচ্ছে ছয়। বিক্রিয়াটা কি মিললো? মিলেনি। কেন মিলেনি? কারণ এখানে অক্সিজেনের দুই ছিল, আমি এখানে অক্সিজেনের দুই দিয়ে আমি এই সাইডটাকে কি করেছি বলতো? সমতাকরণ করেছি। আমার এই সাইড কি সমতাকরণ হয়েছে? হয়নি। আমাকে যদি এই সাইড সমতাকরণ করতে হয়, আমাকে তাহলে কি করতে হবে বলতো? উৎপন্ন পদার্থের সাথে সাথে বিক্রিয়ক পদার্থটাও সমতাকরণ করতে হবে। এখন একটু ঘুরিয়ে দিই আমি, এখানে হাইড্রোজেন দিলাম দুই, দুই মানে এখানে হাইড্রোজেনের হয়ে গেল কত? দুই, দুগুণ কত? চার। আর অক্সিজেনের হলো কত? দুইয়ে আর একে দুই, তাই তো? এখন এখানে হাইড্রোজেনের আছে দুই, এখানে আছে হাইড্রোজেনের চার। আমি যদি এখানে একটা দুই বসিয়ে দিই তাহলে কি হবে বলতো? এবার বিক্রিয়াটা দেখো তো, আমি যদি দুই বসাই তাহলে কি হচ্ছে? টু ইন্টু টু। তাহলে এখানে বলো দুইয়ে আর দুইয়ে কি হচ্ছে বলতো? চার যোগ দুই, এখানে হচ্ছে ছয়, এখানে হচ্ছে ছয়। তাহলে বলতো দুইটিকে কি সমান হলো? সমান হয়ে গেল। অর্থাৎ যখনই তুমি বিক্রিয়ার সমতাকরণ করতে যাবে, তখন তোমাকে কি করতে হবে বলতো? দুই দিকের পরমাণু সংখ্যা দিতে হবে, এবং অবশ্যই তখন আর সেখানে অ্যারো চিহ্ন বসবে না, সেখানে বসবে কি বলতো? সমান চিহ্ন। তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে সমতাকরণ করা? অর্থাৎ যখনই তুমি বিক্রিয়ার সমতাকরণ করতে যাবে, যে কোনো একটা সাইড দিয়ে তুমি শুরু করে দিবে। হয় তুমি এখান থেকে শুরু করবে, নয় তুমি এখান থেকে শুরু করবে। যখন শুরু করবে তখন তুমি একটা সাইড থেকে মিলাতে মিলাতে তারপর চলে আসবে। আমি আরেকটা সমীকরণ নিচ্ছি এটার মতোই, ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন কি তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার খেয়াল করো তো, সমতাকরণ কি হয়েছে আমাদের? দুদিকে সমান চিহ্ন কি আমরা দিতে পারি? একটু খেয়াল করে দেখি, এখানে ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা কত? এক। এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত? দুই। তারপর এখানে সেখানে ম্যাগনেসিয়ামের পরমাণু সংখ্যা এক, অক্সিজেনের এখানে কত? এক। তাহলে কত হচ্ছে বলতো? এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে দুই। সমতাকরণ কি হলো? হলো না। তাহলে আমাকে কি করতে হবে? সে আবার আগের প্রসেস, আমাকে আগের মতো করে সমতাকরণ করতে হবে। করতে গেলে আমাকে কি করতে হবে? সে একই নিয়ম, হয় তুমি এখান দিয়ে দেখো অথবা এখান থেকে দেখো, এখানে ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? এক, অক্সিজেনের এক, এখানে অক্সিজেনের দুই, এখানে কত? ম্যাগনেসিয়ামের
এক, তাহলে আমাকে যদি এখানে অক্সিজেনের দুই করতে যাই, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, সেই দুইটাকে সামনে বসাতে হবে। আমি অবশ্যই পরমাণুর সাথে মোলের সাথে লিখতে পারবো না, আমি সামনে বসিয়ে দিলাম। এখন আমি সামনে বসিয়ে দেওয়াতে কি হলো, অক্সিজেনের হয়ে গেল দুই, এখানে ম্যাগনেশিয়ামের কত হয়ে গেল বলতো, ম্যাগনেশিয়ামের হয়ে গেল দুই, কিন্তু এখানে ম্যাগনেশিয়ামের কত আছে, এখানে ম্যাগনেশিয়ামের আছে এক, তাহলে আমার এখানেও দুই করতে হবে। দুই করলে সেই আগের নিয়ম, আগের মতো আমাকে কি করতে হবে বলতো, এখানে দুই দিয়ে দিতে হবে। তাহলে দেখো মিলে গেল টু ইন্টু ওয়ান প্লাস টু, এই যে ম্যাগনেশিয়ামের কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বা টু প্লাস টু, টু ইন্টু টু। তাহলে দুই পাশে ইলেকট্রন সংখ্যা কি হলো, সমান। আর যখনই সমান হবে তখন আর এরো চিহ্ন থাকবে না, আমরা সবগুলোকে কি করে দিব, সমান চিহ্ন করে। তাহলে রাসায়নিক সমীকরণের এভাবে তুমি বিক্রিয়া লিখবে এবং সমতাকরণ এক সাইড থেকে শুরু করে দিবে, শুরু করে দিয়ে পরমাণুর সংখ্যাগুলো মেলাতে থাকবে। অবশ্যই কিন্তু মোলের পরমাণুর সংখ্যাগুলোকে তুমি কি করবে বলতো, যোগ করে করে মেলাবে। অনেকে কি করে, যোজনী এবং পরমাণুর সংখ্যা এই দুইটাকে এক করে ফেলে, যোজনী না, কিন্তু যোজনীটা না, বলছে মোলের পরমাণুর সংখ্যা যেটা মোলের গায়ের সাথে লেগে থাকবে সেই পরমাণুর সংখ্যাটাকে তুমি পুনর্বিন্যাস করবে, প্রয়োজনে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে দুই দিকে পরমাণুর সংখ্যাটাকে সমান করে নিবে। আশা করি আজকের ক্লাসে যে রাসায়নিক সমীকরণের নিয়ম এবং রাসায়নিক সমীকরণের যে সমতাকরণ দেখানো হলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। এবং অবশ্যই যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তুমি লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, পরবর্তী আমরা আরও কিছু নতুন নতুন টপিক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।